সকাল থেকে রাজধানীর বিভিন্ন সড়কে তীব্র যানজটের সৃষ্টি হচ্ছে প্রতিনিয়তই। এর অন্যতম কারণ বেআইনিভাবে রাস্তার উপর গাড়ি পার্কিং। সড়ক দখল করে অবৈধভাবে পার্কিং করে রাখা হচ্ছে ব্যক্তিগত গাড়ি, হিউম্যান হলার, রিক্সা, মোটর সাইকেল, সিএনজি চালিত অটোরিকশা, ফলে সৃষ্টি হচ্ছে তীব্র যানজট। রাজধানীর যেখানে সেখানে গাড়ি পার্কিং করে রাখার প্রবণতা দিন দিন বাড়ছে। যানজট রাজধানীবাসীর ভোগান্তি বেড়ে গেছে কয়েক গুণ। অনেক সময় ট্রাফিক ব্যবস্থা নিয়েও প্রশ্ন উঠে জনমনে। এই অবস্থায় শহরে অবৈধভাবে পার্কিং না করা সহ জ্যাম যাতে না লাগে তা নিয়ে জনসচেতনতায় জোর দিল আগরতলা ট্রাফিক পুলিশ। আগরতলা শহরে বিভিন্ন জায়গায় সচেতনতা বাড়াতে বিভিন্ন কর্মসূচি হাতে নিয়েছে আগরতলা ট্রাফিক ইউনিট। জেলা ট্রাফিক সুপার জানান, ট্রাফিক ব্যবস্থা উন্নত করার জন্য বিভিন্ন এলাকা চিহ্নিত করে জনসচেতনতামূলক কর্মসূচি নেওয়া হয়েছে। এখানে নোটিফাইড পার্কিং, নো পার্কিং জোন যেগুলো দেখতে পাচ্ছেন আপনারা, যে ম্যাপ আছে এখানে আমরা দেখিয়ে দিয়েছি। এখানে যে সবুজ রঙের যেই জোনগুলো আছে সেগুলো হলো পার্কিং জোন, আর যেটা রেড সাইন দিয়ে আমরা ইয়ে করেছি সেটা হলো নো পার্কিং জোন। তো প্রথমেই পাবলিককে আমরা আপনাদের মাধ্যমে একটা মেসেজ দিতে চাই যে যেখানে পার্কিং জোন আছে সেখানেই পার্কিং করবেন, যেখানে নো পার্কিং জোন আছে সেটা কিন্তু একদম ম্যান্ডেটরি, এখানে পার্কিং করতে পারবেন না। এদিনে এই জনসচেতনতামূলক অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আগরতলা পশ্চিম জেলা ট্রাফিক সুপার মানিক দাস, পরিবহন দপ্তরের আধিকারিক দিবাকর দাস, বাজার কমিটির সভাপতি সহ অন্যান্যরা। রবিবার এই জনসচেতনতামূলক প্রচার অনুষ্ঠানটি হয় আগরতলা দুর্গা চৌমুহনি বাজার সংলগ্ন নবোদয় সংঘের প্রাঙ্গণে। ব্যুরো রিপোর্ট, আর ইনিউজ।